Hello friends, welcome to my channel Cooking with Shayani. Borsha Bangali ebong Khichuri ei troir somporko obicchheddo. Brishtir dine Bangali Khichuri khete khubi pochondo kore. Ar shei kotha mathay rekhei ajke ami emon ekti Khichurir recipe niye eshechi jeti ei borshakaler jonno adorsho. Shitkale jerokom fulkopi motorshuti diye Khichuri khete bhalo lage, shei rokom ei borshay ঝাল ঝাল চিংড়ি খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর সেই ঝাল চিংড়ি খিচুড়ির রেসিপি নিয়েই আজকে আমার ভিডিও তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি খিচুড়ি বানানোর জন্য যা যা জোগাড় করার দরকার ছিল সেই সমস্ত কিছু আমি মোটামুটি রেডি করে নিয়েছি প্রথমেই নিয়েছি 9-10টা চিংড়ি মাছ এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর নিয়েছি সেম কোয়ান্টিটিতে চাল এবং মুসুর ডাল যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালই আমি এখানে ব্যবহার করেছি আর চাল আর ডালের কোয়ান্টিটি কিন্তু অবশ্যই সেম আর রয়েছে 2 টিস্পুন রসুন কুচি 6-7টা চেরা কাঁচা পাকা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছি এবং আরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আমি রাফলি চপ করে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে রেখেছি একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি যে বাটিতে আমি চাল বা ডাল নিয়েছিলাম সেই বাটিরই 6 কাপ জল আমি এখানে গরম করেছি আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ধুয়ে রাখা মসুর ডাল চাল আর ডালটা ফুটতে থাকুক এই সময় আমি অন্যান্য কিছু কাজ এগিয়ে রাখছি পাশে একটা উনুনে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফ্রাই করে নেচ্ছি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি এইবার এই মাছগুলো ডাইরেক্ট চলে যাবে খিচুড়ির মধ্যে সবকিছুকে আরো একবার মিশিয়ে নিলাম আর এরি সাথে এখন অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর অর্ধেক টমেটো পুরো টমেটোটা এখন আমি ইউজ করব না আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত কিছুকে আরো একবার নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেব আর তার জন্য যে কড়াইতে আমি চিংড়ি মাছ ফ্রাই করেছিলাম সেই কড়াইতে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সাদা তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি এই সমস্ত কিছুকে 10-15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করছি রসুন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আলুর টুকরোগুলো আলু আর পেঁয়াজটাকে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করছি এরপর আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা বাটা 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ 1 টিস্পুন জিরে গুঁড়ো 5-6টা চেরা কাঁচা পাকা লঙ্কা কালারের জন্য 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করেছি মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এই সময় আমি অ্যাড করে দিলাম টমেটো সবকিছুকে 2 মিনিটের জন্য একটু মিশিয়ে নিলাম আর এরপর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রান্না করছি 5 মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুললাম এই সময় মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি
সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর এরপর প্রায় 20 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে আমি খিচুড়িটা রান্না করছি। এই সময় যদি মনে হয় আপনি আরও কিছুটা জল অ্যাড করে দিতে পারেন। এই চিংড়ি খিচুড়ি একটু পাতলাই হয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি থাকাই ভালো। আমি যে কড়াইতে মশলাটা রান্না করেছিলাম সেই কড়াইতেই 2 বাটি জল গরম করে সেই জলটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। প্রায় 20 মিনিট ধরে আমি খিচুড়িটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। এই সময় চাল আর ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। আর এমনিতেই খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই বসে যায়, তাই জন্য আমি আর ফুটিয়ে নেব না। এরপর আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি এবং 1/4 টিস্পুন গরম মশলা। ঘি আর গরম মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন চিংড়ি খিচুড়ি। সব কিছু জোগাড় করা থাকলে এই চিংড়ি খিচুড়ি বানাতে 40 মিনিটের বেশি সময় কিন্তু লাগে না। যেসব দিনে আমাদের খুব বেশি রান্নার ঝামেলা করতে ভালো লাগে না, সেই সব দিনের জন্য কিন্তু এই চিংড়ি খিচুড়ি একদম আদর্শ। তাহলে এই বর্ষায় আপনি অবশ্যই ট্রাই করে ফেলুন এই চিংড়ি খিচুড়ি আর আমাকে জানান কেমন লাগলো। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।